কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বুধবার 2-0 গোলে জিতে মোহামেডান। সুলেমানে দিয়াবাতে দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন আমির হাকিম বাপ্পি। 9 ম্যাচে 4 জয় ও 3 ড্রয়ে 15 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে মোহামেডান। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের চেয়ে 10 পয়েন্ট পিছিয়ে আছে সনল্যানের দল। 8 ম্যাচে 8 পয়েন্ট রহমতগঞ্জের। লিগের শুরুর দিকে উত্থান পতনের মধ্য দিয়ে চলা মোহামেডান এগিয়ে যায় ম্যাচের তৃতীয় মিনিটেই। রাজীব হোসেনের বাড়ানো বল জালে জড়ান দিয়াবাতে। লিগে মালির এই ফরওয়ার্ডের এটি ষষ্ঠ গোল। দ্বিতীয়ার্ধের যোগ করার সময় রাকিব খানের পাস ধরে ব্যবধান দ্বিগুণ করেন বাপ্পি, তাতে রহমতগঞ্জের চতুর্থ হার নিশ্চিত হয়ে যায়। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।